بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. الله رب العالمين আমাদেরকে একটি দেহ আর কি আত্মা এর সমন্বয়ে সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণের মুখ্য উদ্দেশ্য শুধু শুধু পৃথিবীকে সৃজন এবং নিজের জীবন নিজের আরাম আয়েসের ব্যবস্থা করেন এই উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হল যে স্রষ্টার সমস্ত সৃষ্টি ভোগ করে ওই স্রষ্টার সঙ্গে এমন একটি অদৃশ্য সংযোগ থাকবে যে সংযোগের প্রকাশ হবে তার জীবনের বিভিন্ন প্রক্রিয়া প্রণালীর মধ্যে এবং স্রষ্টার আদেশকে সর্বোতভাবে তার জীবনে সে এমনভাবে পালন করবে যেখানে কোনো যুক্তির প্রশ্ন আসবে না, যেখানে কোনো বিজ্ঞানের প্রশ্ন আসবে না, যেখানে শুধু শুধু প্রগাঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে তার আদেশগুলোকে পালন করে যেতে হবে। আর এই আদেশ পালন করার জন্য পূর্ব শর্ত হল আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পর মৌলিক চারটি বিষয় তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত হয়, যা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ব্যক্ত করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. যখন একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব সত্যিকার অর্থে তার শ্রেষ্ঠত্বের পরিচয় দেবে যখন সে বলবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই সাক্ষ্য দিল এর পরই তার উপর অর্পিত হয়ে গেল আল্লাহ তাআলার মৌলিক আরো চারটি বিধান, যাকে আল্লাহ রাসূল বলেছেন ইকামিস সালাহ, তার জীবনে নামাজ কায়েম করতে হবে, ইতা ইজাকা, তার জীবনে একটা নির্ধারিত পরিমাণ অর্থের মালিকানা হলে তাকে জাকাত আদায় করতে হবে, ওয়াল হজ, এবং এমন পর্যায়ে যদি সে ধনবান হয় যে হজের সফর করার প্রয়োজনীয় ব্যয় ভার সে গ্রহণ করতে পারে তখন তার উপর হজ ফরজ হবে এবং তাকে হজ আদায় করতে হবে। এরপর বলেছেন এই হাদিসের মধ্যে রমাদান, রমাদান শরীফের রোজা,
যেহেতু আমাদের সামনে একেবারে মাথার উপর এসে গেছে মাহে রমজান, যে আল্লাহ রসুলের হাদিসের ভাষায় কাদ আযাল্লাকুম শাহরু রমাদান, যে শাহরে রমাদান রমজান মাস তোমাদের উপর ছায়াবানের মতো ছায়ার মতো এসে গেছে, তোমরা তার ছায়া তুলে এসে গেছ। এই রমজান মাস উপলক্ষে চুম্বক কিছু কথা ব্যক্ত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজান মাসের মধ্যে যে কাজটি আমরা করি এবং যে ইবাদতটি আমরা আদায় করি তার নাম হলো সৌম। দিনের বেলায় পানাহার এবং স্ত্রীর সান্নিধ্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। সৌম আরবি শব্দ যার অর্থ হল আল ইমসাক, আর ইমসাকের অর্থ হল নিজেকে বিরত রাখা। এটাকে ইংরেজিতে বলতে হবে নিজেকে কন্ট্রোলে রাখা, আয়ত্তের মধ্যে রাখা। আর এই আয়ত্তের মধ্যে রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস এমন সুন্দর সিস্টেম দিয়েছেন যে মানুষ তার প্রবৃত্তি, মানুষ তার রিপোর্ট টানাগুলাকে এমন ভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারে এই একটি মাসে, যে কন্ট্রোলে রাখার কারণে সে পরবর্তী ১১ মাস তার ফলাফল লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সওম রোজা, যাকে আমরা বলি বাংলায়, এই রোজা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন কেন? রমজান সম্পর্কে আলোচনা অনেক বৃহৎ আলোচনা, এটাকে চুম্বক ভাবে বলতে গেলে এক কথায় বলতে হবে যে আল্লাহ তাআলা তার এই শ্রেষ্ঠ জীবটিকে এই একটি মাস ফেরেশতাদের মতো বানিয়ে নিতে চান। আল্লাহ তাআলা তার বান্দাকে এমন এক পর্যায়ে উন্নীত করতে চান যে পর্যায়টি ফেরেশতাদের পর্যায়, কারণ ফেরেশতারা খাওয়া দাওয়া করেন না, ফেরেশতারা অন্যায় করেন না, ফেরেশতারা কোন রকমের জুলুম অত্যাচার অবিচার ব্যভিচার পাপাচার সবকিছু থেকে তারা মুক্ত। একজন রোজাদার তার জীবনের মধ্যে সে এমন একটি জীবন সৃষ্টি করবে যে জীবনটির মধ্যে মিথ্যাচার হবে না, পাপাচার হবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, অন্যায় করবে না, নিজেকে ফেরিস্তাদের মতো বানিয়ে নেবে, ফেরিস্তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, তারও খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না। সারাদিন ভর ফেরিস্তারা নারী সম্ভোগ তারা গ্রহণ করে না, সেও নারীর আর্শে যাবে না দিনের বেলায়। এই যে একটি অবস্থার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মধ্যে করছেন, এটা তখনই পুরোপুরি ফলপ্রসূ হবে যখন মানুষ ভালো কাজ করার সাথে সাথে অন্যায় থেকে অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এটার একটা উদাহরণ রমজান মাস। আমরা তো মনে করি যে রমজান মাস সম্পর্কে আল্লাহ রসুলের আল্লাহ তাআলার কোরআনে পাকের যে বক্তব্য, আল্লাহ রসুলের যে বক্তব্য, এর দ্বারা দেখা যায় যে ব্যাস রমজান মাস আসলেই কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি সওম রমজান মাস দিয়েছি রোজা কেন? যাতে তোমাদের মধ্যে আল্লাহ ভীরুতা সৃষ্টি হয়। আর আল্লাহ ভীরুতা যদি সৃষ্টি হয়ে যায় তখন মানুষের সমস্তটা জীবন এমন একটা ব্যালেন্সের মধ্যে আসে, এমন একটা ভারসাম্যের মধ্যে আসে যে মানুষ তখন অন্যায় করতে পারে না, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় অন্তরায় হয়ে যায় অন্যায় করার পিছনে। এই প্রসঙ্গে একটি উদাহরণ, একটি বাস্তব উদাহরণ, যে একজন মানুষ একটা জিনিসের ফলাফল লাভ করতে হলে তার কিছু
বাধ্যবাধকতা আছে, এই বাধ্যবাধকতা যদি সে পালন না করে তাহলে ওই বিষয়টির প্রকৃত ফলাফল সে পায় না। রোজা সম্পর্কে আল্লাহ রাসূল যে ধারণা দিয়েছেন এই হাদিসটাকে যদি সামনে নিই তাহলে ওই উদাহরণটা আমি বোঝাতে সচেষ্ট হব। আল্লাহ রাসূল কি বলেছেন, মান লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজ ছাড়তে না পারে, আল্লাহর কোনো প্রয়োজন নাই যে সে সারাদিন উপোস করুক, আল্লাহ তা চান না। অর্থাৎ এই উপোস করার সঙ্গে সঙ্গে সাথে সাথে যদি সে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, অন্যায় কথা অন্যায় কার্যকলাপ থেকে, তাহলেই তার রোজা সার্থক হবে। এটার উদাহরণ আজকাল আমরা এয়ার কন্ডিশন রুমের মধ্যে অবস্থান করি, এখন এই এয়ার কন্ডিশন এর থেকে ফলাফল নিতে হলে এর একটা পূর্ব শর্ত আছে। এর পূর্ব শর্ত হল বাহিরের গরম বাতাস যাতে এই কক্ষে প্রবেশ করতে না পারে। যদি বাহিরের গরম বাতাস কক্ষে প্রবেশ করে তাহলে এয়ার কন্ডিশনার কোনো কাজ করবে না, এর জন্য বন্ধ করতে হবে দরজা, বন্ধ করতে হবে জানালা, এয়ার টাইট করতে হবে যাতে বাহিরের বাতাস না আসে। ঠিক তেমনি ভাবে রমজান মাসের পুরোপুরি তার ফলাফল পেতে হলে এয়ার কন্ডিশনের যে শর্ত ওই শর্ত পালন করতে হবে, নিজেকে অন্যায় অবিচার পাপাচার জুলুম নির্যাতন নিপীড়ন যত রকমের নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে আছে যা আল্লাহ রাসূল ব্যক্ত করেছেন তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যখন বাঁচিয়ে রাখবে তখন সে প্রকৃত ফলাফল পাবে রমজান মাসের, আর তখন তার কাছে মনে হবে আমি যেন ফেরিস্তার মতোই হয়ে গেলাম, কারণ সে অন্যায় করে না, সে মিথ্যা বলে না, সে ঘুষ খায় না, সে সুদ খায় না, সে পর্নোগ্রাফি করে না, সে অন্য নারীর দিকে তাকায় না, সে কোন রকমের অন্যায় করে না। যখন এই অবস্থা তার মধ্যে আসবে তখন তার মধ্যে ফেরিস্তা সুলভ একটি স্বভাব আসবে, সে নিজে অনুভব করবে একটা প্রশান্তি রমজান মাসের। আজকে আমরা রোজার মাসের মধ্যে প্রথমেই চিন্তা করি সেহরির, এরপর চিন্তা করি ইফতারির। সেহরি ভালো করে খাব, ইফতারি ভালো করে করব। এখানে প্রকৃতপক্ষে যদি দেখা যায় রোজার আসল বিজ্ঞানটা যদি আমরা একটু গবেষণা করি তাহলে আমরা দেখব যে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন এটা প্রকৃতপক্ষে যাকাতুল জিসম, অর্থাৎ মানব দেহের যাকাত। আপনারা যাকাত সম্পর্কে ধারণা রাখেন কিনা জানি না, যাকাত এর আসল উদ্দেশ্য হলো ধন সম্পদের মধ্যে কিছু আবর্জনা যা এসে যায় এগুলো যাকাতের দ্বারা পরিষ্কার হয়ে যায়। মানুষের দেহের মধ্যে অনেক কিছু আছে, যে যন্ত্র যে মেশিনারি আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে দিয়েছেন এটার যাকাত বের করার জন্য আল্লাহ তাআলা এক মাসের এমন একটি রিহার্সাল, এমন একটি ট্রেনিং, এমন একটি প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিচ্ছেন তার বান্দাদেরকে, যে রাত্রির বেলা আমার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে নুয়ে মাথা নত করে আমার কালাম, যে কালাম আমি এই রমজান মাসে নাজিল করেছি এই কালামের অধিক তেলাওয়াত করো, করে আমার সামনে কিয়ামুল লাইল করো, আর দিনের বেলা তুমি রোজা রাখো। এই অবস্থায় যখন একটি মাস অতিবাহিত হবে তখন এই মানুষটি প্রকৃত স্বাদ পাবে তার সৃষ্টির সেরা জীব হওয়ার। আমি যে মূল বক্তব্য আরম্ভ করেছিলাম প্রথম, যে এই সৃষ্টির সেরা মানবকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রদত্ত এই কতকগুলো বিধি বিধান
পালন করার জন্য দিয়েছেন, যে বিধি বিধানগুলো যদি সে পালন করে তো সত্যিকার অর্থে সে নিজেকে সৃষ্টির সেরা জীব হিসাবেই ভাববে। সে নিজেকে এমন ভাবে আবিষ্কার করবে যে আগের আমি আর এই রমজান পালন করার আমি, এই দুই আমির মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য আমার সবার কাছে অনুরোধ এটাই থাকবে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার কবিতার মধ্যে যা বলেছেন, কুয়াতে নেকি নাজারি বদমকুন, শেখ সাদি অথবা ফরিদুদ্দিন আত্মার, কুয়াতে নেকি নাজারি বদমকুন ওয়াজ খুদায়ে খেসরা রুসওয়ামকুন, বেশি ভালো কাজ করতে পারো না অসুবিধা নাই, খুব বেশি নফলের অসুবিধা নাই, তুমি পারো না খুব বেশি নেকি করার, ঠিক আছে, কিন্তু তুমি এতটুকু করো তুমি অন্যায় করো না, তুমি অবিচার করো না, পাপাচার করো না, তাহলে তোমার অন্যায়ের পাল্লা ভারী হবে না, তুমি নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখতে পারবে। এজন্য এই রমজান মাসের আসল উদ্দেশ্য হলো, যা আমি আমার বক্তব্যে অনেক সময় বলে থাকি, যে জীবনের গতির মধ্যে ব্রেক, যেমন একটি গাড়ি যখন মানুষ চালায় তখন তাকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ব্রেক করতে হয়, ঠিক রমজান মাসটা হলো 11 মাস তুমি চলেছ, তোমার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার চরম পর্যায়ে তুমি পৌঁছে যাচ্ছ, ঠিক এমন সময় যদি তুমি ব্রেক করতে পারো তাহলে আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ওই ঈমান আর সওয়াবের আশায় যখন এই কাজটি করবে তখন তার জীবনের পূর্বেকার যত পাপ, যত গুনাহ, যত অন্যায় সব কিছু ধুয়ে মুছে এমন ভাবে পরিষ্কার হয়ে যাবে যেন তার আর গুনাহ খাতা এবং পাপ নাই, কারণ আল্লাহ তাআলা এই মাসটি দিয়েছেনই বান্দাদেরকে পাপ মুক্ত করার জন্য। আমি বলে থাকি যে আমাদের কাপড় চোপড় ময়লা হয়, আমাদের বিল্ডিং ময়লা হয়, এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, 11 মাস চলতে চলতে যখন আমি এমন কর্দমাক্ত হয়ে গিয়েছি যে আমার সারাটা শরীর আবর্জনা, আমার দেহ মন আবর্জনা, আমার চিন্তা ভাবনা আবর্জনা, আমার সবকিছুর মধ্যে আবর্জনা, ওই সময় আল্লাহ তাআলা একটি মাস এমন দিয়েছেন যে এই মাসটা যদি তার হুকুম মতো এবং তার প্রিয় নবীর নির্দেশিত পথ মতো, এখানে আর কি জিনিস আমি না বলে পারছি না, আমরা এখন কিছু কিছু নতুন নতুন সংযোজন করছি, যেমন নফল জামাতে আদায় করার প্রবণতা অনেক জায়গায় দেখা গেছে, অথচ নফল জামাতে আদায় করার কোনো নিয়ম ইসলামে নাই, এটা ব্যক্তিগত আমল, ইনফেরাদি আমল, এটা সমষ্টিগত সম্মিলিত নয়, কিন্তু এখন এসব সৃষ্টি হয়ে যাচ্ছে দিনের প্রকৃত জ্ঞান না থাকার কারণে। আল্লাহ রাসূল নিজে রাত্রির বেলার যে ইবাদতটি রমজান মাসের, প্রথম দিন আসলেন, দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন আসলেন না, বেরিয়ে আসলেন না, কেন? ওই আশঙ্কা ব্যক্ত করেছেন যে আমার আশঙ্কা হচ্ছিল যদি ফরজ হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরাম ব্যক্তি জামাত জামাত করে তারা আদায় করে আসছিলেন, সর্বশেষ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় যখন দেখলেন মসজিদে নববীতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দলভুক্ত হয়ে কিয়ামুল লাইল করছে, তখন সবাইকে 20 রাকাতে এক ইমামের পিছনে একত্রিত করে দিলেন, এবং এটা আল্লাহর রাসূলের ওই হাদিসের প্রকাশ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ওই খলিফায়ে রাশিদ হযরত উমর ইবনে খাত্তাবের সুন্নাত, উনি 20 রাকাত করে দিয়েছেন। এবং আজকে আমরা যা দেখি, যারা আমাদের চেয়ে অনেক অনেক জ্ঞানী, যারা উম্মতকে পথ দেখিয়েছেন, যাদেরকে আমরা ইমাম বলি,
ওই আইম্মায়ে কেরাম কেউ এই 20 রাকাত সম্পর্কে কোনো প্রশ্ন তোলেননি। কিন্তু আজকে আমরা আইম্মায়ে কেরাম থেকে এমন ঊর্ধ্বে উঠে গেছি যে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের কিছুই ছিল না। এখন কিছু কাগজে লেখা কিছু হাদিস, কাগজে লেখা কিছু বক্তব্য, এগুলো নিয়ে আমরা এমন অহমিকার মধ্যে পড়ে যাই যে আমরা নিজেদেরকে বড় ভেবে তাদেরকে এত খাটো করি, মনে হয় যে তারা কিছুই জানতেন না। অথচ আল্লাহ রাসূলের ওই হাদিসটাকে একটু একটু দেখেন, খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, এই যে আল্লাহ রাসূল ইয়ালুনাহুম ইয়ালুনাহুম বলছেন, যত ওই যুগ থেকে যত যে কাছে সে হলো উত্তম, আর এখন আমরা তাদেরকে অন্যরকম বলে নিজেরা উত্তম হওয়ার চেষ্টা করি। প্রকৃতপক্ষে জ্ঞানের স্বল্পতার কারণে, এবং যেটাকে বলা হয় মানুষ যখন একদিকে দেখে তখন অপর দিক ভুলে যায়, যেটাকে আরবিতে বলা হয় হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকাল আশিয়াউ, শুধু একটাই মনে করেছো আর অনেকগুলো তুমি ভুলে গেছো। যা হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, চুম্বক কথা, এই রমজান মাস আসছে, এই রমজান মাসকে আমাদেরকে এমন ভাবে বরণ করতে হবে যে যাতে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যে কারণে রমজান মাস দিয়েছেন, এক কথায় আল্লাহ ব্যক্ত করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ ভীরু, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যেন তোমাদের অন্তরে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা ওই সঠিক পথে আমরা সঠিক নিয়মে এই রমজান মাসকে পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।